ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে একটা মানুষকে মেরে ফেলতে পারে, একটা মানুষকে হত্যা করতে পারে, আসলে এটা কল্পনাও করা যায় না। বিষয়টি নিয়ে আসলে কথা না বলি, এই বিষয়টি নিয়ে যদি প্রতিবাদ না করি, তাহলে হয়তো আমার ওমর ফারুক ভাই তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবে। এই দেশ, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন মানুষ পাহাড়ি থেকে, একজন আদিবাসী ভাই, তিনি পাহাড়ি থেকে, তিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি সেখান থেকে ইসলাম ধর্ম কবুল করেছেন বা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তার পরিবারগুলোকে ইসলাম ধর্ম, পরিবারের যে লোকজন ছিল তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছেন এবং তারাও গ্রহণ করেছে। তিনি ওমর ফারুক ভাই তিনি তার নিজের জায়গা দিয়ে, নিজের সম্পত্তি যতটুকু ছিল ততটুকু জায়গা দিয়ে তিনি হচ্ছে একটি মসজিদ বানিয়েছেন, পাহাড়ে প্রথম মসজিদ বানিয়েছেন, এবং সেখানে তিনি ইসলাম ধর্ম প্রচার করতেন, ইসলামের বাণী প্রচার করতেন। আসলে তিনি কোন প্রকার সহিংস আচরণ করতেন না, কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবত তিনি ইসলামের পক্ষে কথা বলার কারণে তাকে পাহাড়ি সন্তুলারমার যে সংগঠন, সেই সংগঠনের নেতা কর্মীরা তাকে দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে আসছিল, তাকে বিভিন্ন প্রকার হয়রানি করেছে, সর্বশেষ তাকে হত্যা করে ফেলেছে। এটা আসলে দুঃখজনক ঘটনা। এই বাংলাদেশে যখন হচ্ছে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, তখন আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র এই কারণে যে বিশ্বজিৎ শিবির করে, এই ধারণা থেকে বিশ্বজিৎকে হত্যা করা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। পরবর্তীতে দেখা যায় যে বিশ্বজিৎ আসলে মুসলমান ধর্মে বিশ্বাসী ছিলেন না, তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আজকে যদি এই ওমর ফারুক ভাইয়ের জায়গায় যদি হচ্ছে অন্য ধর্মের একজন বিশ্বাসী কোন একজন মানুষ থাকতো, আজকে জাস্ট হচ্ছে কল্পনা করে দেখেন যে এই বাংলাদেশে যদি ওমর ফারুকের জায়গায় যদি হচ্ছে আপনার রঙ্গলাল সেন থাকতো, বা হচ্ছে বা গোবিন্দ হালদার থাকতো, বা গোবিন্দচন্দ্র দাস থাকতো, যিনি ধরেন মুসলমান ধর্ম থেকে বা ইসলাম ধর্ম থেকে যিনি হচ্ছে আপনার হিন্দু ধর্ম গ্রহণ করেছে, সেই ভাইকে যদি কোনোভাবে এই বাংলাদেশে হত্যা করা হতো, পাহাড়ে হোক বা হচ্ছে আপনার সাধারণ সমতল ভূমিতে হোক, যদি কোনোভাবে হত্যা করা হতো, তাহলে তার রিয়াকশন কি হতো? এতক্ষণে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী, বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের হচ্ছে যত প্রকার রাজনৈতিক দল, সবাই প্রতিবাদের ফেটে পড়তো যে হচ্ছে একজন মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে একজন পাহাড়ি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে বলে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কোন মিডিয়া, যাদেরকে আমি বলি দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, এখন পর্যন্ত বাংলাদেশের কোন মিডিয়া এখন পর্যন্ত মুখ খোলেনি, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে বিবৃতি দেয়নি, বাংলাদেশের কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন কথা বলেনি। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা কথা বলেছে, প্রতিবাদ করেছে, ভিডিও দিয়েছে, আমি ছবি পোস্ট করেছি। আমরা যেমন করে আবু তোহা আদনান যখন নিখোঁজ হয়েছিলেন আমরা প্রতিবাদ করেছিলাম, ঠিক আবু তোহা আদনানের জায়গায় যদি কোন এক হিন্দু ভাই, কোন এক খ্রিস্টান ভাইও যদি হচ্ছে নিখোঁজ হতেন, যদি হচ্ছে তিনি গুম হতেন, আমরা প্রতিবাদ করতাম। ঠিক তেমনি ভাবে আবু তোহা আদনানের বেলায় প্রতিবাদ করেছি, কোন এক অখ্যাত লোক তিনি গুম হয়েছেন বা নিখোঁজ হয়েছেন তার বিষয়েও প্রতিবাদ করেছি। ঠিক তেমনি ভাবে আজকের বাংলাদেশে একজন মুসলমান ওমর ফারুক মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে তাকে হত্যা করতে হবে, এই আধুনিক যুগে, এই মডার্নাইজেশনের যুগে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে একটা মানুষকে মেরে ফেলতে পারে, একটা মানুষকে হত্যা করতে পারে, আসলে এটা কল্পনাও করা যায় না, ভাবাও যায় না। সুতরাং সবাইকে বলবো, যেহেতু বাংলাদেশের মিডিয়া এই বিষয় নিয়ে মুখ খুলছে না, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই বিষয় নিয়ে কথা বলছে না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলছে না, অন্তত পক্ষে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, যারা মানবতায় বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানবতায় বিশ্বাস করেন, তারা সবাই ওমর ফারুক ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার দাবি করেন, তার পরিবারের পাশে দাঁড়ান, এই প্রত্যাশা করছি। যতক্ষণ পর্যন্ত না ওমর ফারুক ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হয়, যতক্ষণ পর্যন্ত না তার পরিবার হত্যার ন্যায় বিচার পায়,
ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করব, আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব, আমরা কথা বলব। সুতরাং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন নিজ নিজ দায়িত্ববোধ থেকে। যদি মুসলমান হিসেবে মনে করে থাকেন যে মুসলমান ভাই হিসেবে ভাইয়ের পাশে দাঁড়ানো দরকার, সেই হিসেবে দাঁড়াতে পারেন। যদি মনে করে থাকেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন নাগরিককে হত্যা করা হয়েছে, সেই হিসেবে তার পাশে দাঁড়ানো দরকার, সেই হিসেবে দাঁড়াতে পারেন। যদি মনে করে থাকেন একজন মানুষ হিসেবে একজন মানুষকে হত্যা করা হয়েছে, নরহত্যা মহাপাপ, সেই হিসেবে তার পাশে দাঁড়ানো দরকার, সেই হিসেবেও পাশে দাঁড়াতে পারেন। এই প্রত্যাশায় সবাই ওমর ফারুক ভাইয়ের হত্যার বিচারের দাবিতে তার পাশে দাঁড়াবেন, কথা বলবেন, রাজপথে আসবেন, অনলাইনে অফলাইনে প্রতিবাদ করবেন। 9 থেকে 2020 সাল পর্যন্ত 583 জন মানুষ গুম হয়েছে। 83 জন গুমের মধ্যে 78 জন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। 57 জন মানুষ হচ্ছে তারা কোনোভাবে মুক্ত হয়ে এসেছে। 16 জনকে আপনার থানা বা থানায় কিংবা জেলখানায় পরে খোঁজ মিলেছে। 21 জনকে হচ্ছে আপনার ওই আপনার বিভিন্নভাবে যে তারা আটক টাটক করে পুলিশে দেয় সেভাবে পুলিশে দেওয়া হয়েছে। 62 জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে, মানে প্রথমে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, প্রথমে তারা বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন, তারপরে এইভাবে নানানভাবে নাটকীয়তার পর তাল বানার পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের থানা হেফাজতে কাস্টডিতে হেফাজতে মিলেছে, এইভাবে বিভিন্নভাবে তারা মানে হচ্ছে এক এক সময় এক এক নাটকের অবতারণা করেছেন। এবং কয়েকটি ঘটনা একটু ছোট করেই বলবো যে আজকের লাইভটা আমি চেষ্টা করব আর 5 থেকে 7 মিনিটের মধ্যে অন্তত শেষ করতে, বেশি লং লাইভ করব না। তো এই মুহূর্তে যারা আছেন শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন যে বাংলাদেশের একজন লেখক ও গবেষক কলামিস্ট অ্যাক্টিভিস্ট ফরহাদ মাজারের কথা আপনারা জানেন। 2017 সালে যাকে একটা মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ ছিল, পরবর্তীতে আমরা যেটা দেখলাম র‍্যাব তাকে উদ্ধার করেছিল খুলনা থেকে, তারপর বলেছিল যে তিনি মানে হচ্ছে খুলনা গিয়েছেন, এই সমস্ত একটা নাটক দেখলাম। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান 2018 সালের 8ই আগস্ট তাকে তার মিরপুরের বাসা ডিওএসএস থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে তা বিভিন্নভাবে বের হয়ে এসেছিল এবং যেটা প্রকাশ মানে তার স্বজনরাও বলেছিল যে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছিল। দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে তিনি 2020 সালের 21শে ফেব্রুয়ারি তার বাসায় ফেরেন। তারপর হচ্ছে সাবেক রাষ্ট্রদূত মারুফ রহমান আপনার বিশেষ করে আপনার 2017 সালের 7 ডিসেম্বর নিখোঁজ হন এবং 467 দিন পরে তিনি বাসায় ফেরেন। তারপর হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিচার আপনার মুবাশ্বের হাসান সিজার 2017 সালের 22 ডিসেম্বর আপনার 1.5 মাস নিখোঁজের পরে বাসায় ফেরেন। তারপরে হচ্ছে আরেক তরুণ ইসলামিক বক্তা মীর মোয়াজ্জেম হোসেন সাইফি আপনার 14 মার্চ মানুষের মুক্তা কাছা থেকে ফেরার পথে নিখোঁজ হন এবং তারপরে তার সন্ধান আপনার পাওয়া যায় যে তিনি আপনার র‍্যাবের হেফাজতে ছিলেন। পরে তিনি যেটা জানিয়েছেন র‍্যাব তাকে জিজ্ঞাসাবাদ করেছিল আপনার জঙ্গিবাদ আপনার এই বিভিন্ন ধরনের বক্তব্য টক্তব্য সম্পর্কে, 52 ঘন্টা পরে তাকে ছেড়ে দিয়েছিল। এবং এই ব্যক্তিকে 2000 আপনার এর আগেও 2015 সালেও আপনার ডিবি পুলিশ উত্তরা থেকে তুলে নিয়ে গিয়েছিল, সেই দিনে সে সময় 14 দিন তাকে আত্মগোপনে রেখেছিল, তারপরে তাকে ছেড়েছিল। তো এই যে নানান ধরনের বেশ কয়েকজন ব্যক্তির রেফারেন্স আমরা বললাম কিংবা সাংবাদিক কাজলের কথা, বেশ কিছুদিন গুম থাকার পরে ইন্ডিয়ার বর্ডারে তার হচ্ছে আপনার অস্তিত্ব মেলে, কিংবা বিএনপির নেতা আপনার আপনার সালাউদ্দিনের ইন্ডিয়া যিনি বিএনপির আন্দোলন সংগ্রামী উত্তরার বাসা থেকে বিভিন্ন জায়গায় ভিডিও বার্তা দিচ্ছিলেন, সংবাদ সম্মেলন করছিলেন একটা দলের গুড় দুঃসময়ে, তারপর তার খোঁজ মিলে আপনার ইন্ডিয়াতে। তো এই যে এতগুলো গুমের ঘটনা, আমরা বললাম যে শিক্ষক সাংবাদিক আমলা, এই ঘটনাগুলো কেন সরকার ইনভেস্টিগেশন করে তার সত্যতা জাতির সামনে উপস্থাপন করে নাই যে এতদিন এই লোকটা ওখানে ছিল এই এই কারণে? একটা ঘটনার বিস্তারিত তথ্য কি সরকার দেশবাসী জাতির উদ্দেশ্যে জানাতে পেরেছে? পারে নাই।